এই ছেলেটা নিজের পাপ বিক্রি করেই বড়লোক হয়ে যায়। ছোটবেলা থেকে সে এমন দুর্গন্ধযুক্ত আর শব্দওয়ালা পাপ দেয় যে তার আশেপাশেও কেউ আসতে পারে না। কিন্তু তার এই দুর্বলতাটাই একদিন তাকে বানিয়ে দেয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ। তার পাপ নিয়ে শুরু হয় একের পর এক গবেষণা, এমনকি তার পাপ বিক্রি হতে থাকে কোটি কোটি টাকায়। সেই সাথে বিজ্ঞানীরা তার এই দুর্গন্ধযুক্ত বায়ু নিয়ে চাঁদে পর্যন্ত চলে যায়। এমনই এক আজগুবি গল্প নিয়ে 2002 সালে বানানো হয়েছিল থান্ডার প্যান্টস মুভিটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সিনে গল্প। এই যে ছেলেটাকে দেখছেন, এর নাম প্যাট্রিক, আর তাকে ঘিরেই আমাদের আজকের গল্প। প্যাট্রিককে জন্ম দেওয়ার সময় তার মাকে বেশ কষ্ট করতে হয়েছে, কারণ পেটের মধ্যে থাকতেই সে পাদ মেরে একটা বিশাল বাবুল তৈরি করে রেখেছিল। তখন হঠাৎ ওই বাবুলটা ফেটে গিয়ে এক বিশাল বিস্ফোরণ হয়, আর সাথে সাথে প্যাট্রিক বাইরে বেরিয়ে এসে একজন ডাক্তারের কোলে পড়ে। জন্মানোর পরেই প্যাট্রিক অনেক জোরে শব্দ করে একটা দুর্গন্ধযুক্ত পাদ দেয়, আর এতে সেখানকার সবাই বেশ অস্বস্তিতে পড়ে। তবে তার বাবা মা এতে তেমন কিছুই মনে করেনি। তো একদিন রাতে প্যাট্রিকের বাবা তাকে দুধ খাওয়ানোর জন্য তাকে রুমে নিয়ে যায়, কিন্তু রুমের দরজা খুলতেই পাদের দুর্গন্ধে সে রুম থেকে ছিটকে বাইরে এসে পড়ে। তো রাতে ঘুমানোর সময় গ্যাসের সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। তার বাবা তার পেটের গ্যাস আটকে রাখতে তার পেছনে একটা পলিব্যাগ লাগিয়ে দেয়, এতে দুর্গন্ধযুক্ত গ্যাস এবং তার শব্দ কোনোটাই বাইরে আসতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই পলিব্যাগটা গ্যাসে ভরতে শুরু করে, আর দেখতে দেখতেই সেটা ফুলে অনেক বড় হয়ে বিকট শব্দে ফেটে যায়। এতে প্যাট্রিকের মা প্রচণ্ড ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। পরদিন প্যাট্রিকের বাবা ইসমাস এই সমস্যা থেকে বাঁচতে আবারও একটা বুদ্ধি বের করে। সে প্যাট্রিকের প্যান্টের সাথে একটা পাইপ লাগিয়ে দেয়, আর সে ওই পাইপটাকে জানালা দিয়ে বাইরে বের করে দেয়, যাতে শব্দ এবং দুর্গন্ধ দুটোই জানালা দিয়ে বাইরে চলে যায়। কিন্তু তাতে সমস্যার সমাধানের বদলে নতুন করে সমস্যা তৈরি হয়। বাচ্চা ছেলেটা যখন রুমের মধ্যে চারিদিকে ঘুরে ফিরে খেলাধুলা করে, ঠিক তখনই পাইপটা জানালা থেকে ছাড়িয়ে তার বাবার মুখে ছিটকে এসে মারাত্মকভাবে আঘাত করে। এদিকে গ্যাসের দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে তার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু স্ম্যাশ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে সিদ্ধান্ত নেয় সে প্যাট্রিকের সাথে আর থাকবে না। শুধু তাই নয়, সে তার পুরো পরিবার ছেড়ে চলে যেতে চায়। এদিকে স্ম্যাশ চলে যাওয়ার পরে প্যাট্রিকের বোন এবং মা দুজনেই তাকে ইগনোর করতে শুরু করে, কারণ প্যাট্রিকের জন্যই তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে। তারা তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে, আর এতে প্যাট্রিকের মন প্রায় সময়ই খারাপ থাকে। তো প্যাট্রিকের স্কুল জীবনের আজ প্রথম দিন। ক্লাস চলাকালীন হঠাৎ প্যাট্রিকের দুর্গন্ধজনিত পাদের গন্ধ পুরো ক্লাসে ছড়িয়ে পড়ে। ক্লাসের টিচার সহ ছেলেমেয়েরা তাকে খুব অপমান অপদস্থ করে, কিন্তু ক্লাসে একটা মাত্র ছেলেই যে কিনা প্যাট্রিককে দূরে সরিয়ে দেয়নি, কারণ ছেলেটা তার নাকে কোনো রকম গন্ধই পায় না। এজন্য প্যাট্রিকের সাথে তার দ্রুতই বন্ধুত্ব হয়ে যায়। দুর্গন্ধে ভরা গ্যাসের এই সমস্যার কারণে প্যাট্রিককে স্কুলে নানা ধরনের বুলির শিকার হতে হয়, এবং সে পদে পদে এই বিষয়টা নিয়ে কষ্ট পেতে থাকে। এদিকে স্কুলের অন্যান্য ছেলেরা প্যাট্রিকের লাঞ্চ বক্সে যা যা থাকে তা ফেলে দেয়, কারণ তারা মনে করে প্যাট্রিকের লাঞ্চ বক্সে যে খাবার আছে সেটার কারণেই হয়তো তার এমন গ্যাসের সমস্যা হচ্ছে। তখন প্যাট্রিকের বন্ধু অ্যালেন সেটার প্রতিবাদ করতে গেলে অ্যালেনের উপরেও তারা হামলা চালায়। এদিকে অ্যালেন নিজেকে একজন মহান প্রতিভাবান একজন ব্যক্তি মনে করে, এবং সে ভবিষ্যতে একজন বড় উজ্জ্বল বিজ্ঞানী হতে চায়। সে এমন কিছু একটা আবিষ্কার করতে চায় যেটা কোনো মানব সম্পদ ব্যবহার না করেই কিভাবে একজন মানুষ আকাশে উঠতে পারে। এখন অ্যালেন প্যাট্রিককে বলে সে একটা অ্যাভিয়েশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, কারণ এই প্রতিযোগিতায় জয়ী হলে তারা দুজন স্কুলের সবার থেকে আরো বেশি শক্তিশালী পজিশনে চলে যাবে। এদিকে মিস্টার জন ওস্কুট হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মিউজিক আর্টিস্ট। তিনি প্যাট্রিকদের স্কুলে একটা পারফরমেন্সের জন্য আসেন এবং গান শেষে স্টুডেন্টদের সামনে বক্তৃতা দেন। তিনি বলেন এই স্কুলে সায়েন্স ফিকশন প্রজেক্ট নিয়ে একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করা হবে, সেখানে বিজয়ীকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। বক্তৃতার মাঝে হঠাৎ করে প্যাট্রিকের ভীষণ পাদ আসে, আর সে নিজেকে সামলাতে পারে না। কন্ট্রোল করতে না পেরে সে অনেক বড় শব্দ করে গ্যাস ছেড়ে দেয়, যা ওখানকার দর্শকদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। একজন গেস্টের সামনে এরকম অস্বস্তিকর এবং নোংরা পরিবেশ সৃষ্টি করার জন্য স্টুডেন্টদের টিচার প্যাট্রিককে স্কুল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। প্যাট্রিকের প্রচণ্ড খারাপ লাগে, তাই সে স্কুল থেকে বাসায় ফিরে যায়। এদিকে প্যাট্রিকের গ্যাসের সমস্যার জন্য তার মা তাকে বাসায় বানানো কিছু কুকি খেতে দেয়, যেগুলো খেতে কোনো স্বাদ নেই,
কিন্তু অপরদিকে তার বড় বোনকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়। এটা দেখে প্যাট্রিক মন খারাপ করে তার রুমে চলে যায়। এরপর রাতে প্যাট্রিক একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। জেগে উঠে সে দেরি না করে একটা আমেরিকান স্পেস সেন্টারে চিঠি লেখে। কিন্তু আমেরিকান স্পেস সেন্টারের কমান্ডার ইন চিফ টিভি চ্যানেলে তার এক বক্তৃতায় তিনি বলেন, মহাকাশচারী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই নিজের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং তার সমস্যাগুলো থেকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে। তো প্যাট্রিক তার বন্ধু অ্যালেনের কাছে ছুটে চলে যায়। এদিকে অ্যালেন যে ওড়ার প্রতিযোগিতার কথা প্যাট্রিককে বলেছিল সেটার একটা মেশিন তৈরি করতে হবে। প্যাট্রিক সেখানে তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অ্যালেন প্যাট্রিককে তার রুমের বাইরে অপেক্ষা করতে বলে আর সে সারা রাত রুমের বাইরে অপেক্ষা করে। পরদিন সকালে অ্যালেন তার মেশিনটা পুরোপুরিভাবে প্রস্তুত করে ফেলে এবং তার আবিষ্কার থান্ডার প্যান্টের সাথে প্যাট্রিকের পরিচয় করিয়ে দেয়, যে প্যান্টের মাধ্যমে প্যাট্রিক তার সমস্ত গ্যাস জমা করে রাখতে পারবে। পরদিন প্যাট্রিক ওই থান্ডার প্যান্টটা পরে স্কুলে আসে, কিন্তু স্কুলের দুষ্টু ছেলেরা প্যাট্রিকের থান্ডার প্যান্টের বক্সকে লাঞ্চ বক্স ভেবে খুলতে শুরু করে। প্যাট্রিক ওদেরকে বাধা দিতে চাইলেও ওরা প্যাট্রিকের কোনো কথাই শোনে না। তো বক্সটা খোলার সাথে সাথেই ছেলেটার মুখে জমা গ্যাসের সমস্ত আবর্জনা লেগে যায়। তারপর প্যাট্রিককে শাস্তি দেওয়ার জন্য তারা প্রত্যেক দিন তাকে স্কুলের প্লে জোনে বেঁধে রাখে এবং তার সাথে নানাভাবে অন্যায় অবিচার করতে থাকে। আর এই কারণেই পরদিন থেকে প্যাট্রিক আর স্কুলে যায় না। তাই অ্যালেন তাকে দেখতে তার বাড়িতে চলে যায় এবং তার বন্ধুর জন্য নতুন একটা থান্ডার প্যান্ট বানিয়ে নিয়ে আসে। প্যাট্রিকের মা তার এই সমস্যার জন্য বিরক্ত হয়ে এক পর্যায়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্যাট্রিকের সমস্যা ধরার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। সেগুলোর রিপোর্ট আসার পরে ডাক্তার দেখতে পায় প্যাট্রিকের পেটে দুটো পাইথলি রয়েছে, যা তিনি আগে কখনোই কোনো রোগীর মধ্যে দেখেননি। তিনি আরো বলেন, প্যাট্রিক এমন একটা ছেলে যার মধ্যে সৃষ্টিকর্তা একটা অনন্য উপহার দিয়েছেন। এটা শুনে প্যাট্রিক অনেক বেশি উৎসাহিত হয় এবং সে এখন জানে যে তার মধ্যে অন্যদের তুলনায় ভিন্ন কিছু রয়েছে, যা তার মহাকাশচারী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। প্যাট্রিক দৌড়ে যে তার বন্ধু অ্যালেনকে বিষয়টা জানাতে চায়, কিন্তু যাওয়ার পথে সে জানতে পারে মিস্টার জন বিশ্বভ্রমণের জন্য সকলকে মহড়া দিচ্ছেন। প্যাট্রিক সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিক মিস্টার জনের সাথে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করে যে সে এই ভ্রমণে যেতে চায়, কিন্তু মিস্টার জন যেহেতু জানে প্যাট্রিকের প্রচুর গ্যাসের সমস্যা রয়েছে, তাই সে কোনোভাবেই তাকে অ্যালাউ করে না। এরপর সে দৌড়ে তার বন্ধুর কাছে যায় তার দুটো বায়ুথলির কথাটা জানাতে। এটা জানতে পেরে অ্যালেনের প্রজেক্টের জন্য দারুণ একটা বুদ্ধি মাথায় আসে। তারা কনফিডেন্ট হয়ে যায় এই কম্পিটিশনে তারাই পুরস্কার পাবে। ইভেন্টটা শুরু হয়ে যায় এবং প্রত্যেকে তাদের প্রজেক্ট এক এক করে প্রেজেন্ট করতে থাকে, কিন্তু কেউই সফলভাবে তাদের প্রজেক্ট প্রেজেন্ট করতে পারে না। একে একে সবার প্রেজেন্ট করা হয়ে গেলে এরপর অ্যালেন এবং প্যাট্রিক তাদের প্রজেক্ট প্রেজেন্ট করতে চলে আসে। প্রেজেন্টেশন শুরু হওয়ার আগেই প্যাট্রিক তার শক্তিশালী দূষিত বায়ু খুব জোরে বের করে দেয়। তারপর ধীরে ধীরে সেই বায়ুর চাপে তাদের প্রজেক্টটা রান করতে থাকে। যখন তাদের মেশিনটা উপরে উঠতে শুরু করে, তখন অ্যালেন সেটা সুন্দরভাবে পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে প্যাট্রিকের বিস্তারিত দুর্গন্ধ গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে সেখানে আসা দর্শকরা প্রচণ্ডভাবে বিরক্ত বোধ করে এবং সেই মুহূর্তে জন রেগে গিয়ে উচ্চস্বরে গর্জন দিয়ে ওঠে। প্যাট্রিকের এই বিচ্ছিরি গ্যাস তার এই সুন্দর কণ্ঠের জন্য দায়ী, কারণ তার এই কণ্ঠ স্বাভাবিক অবস্থায় আসে না। কম্পিটিশনে জয়ী হওয়ার পর সেদিন অ্যালেন প্যাট্রিককে মহাকাশচারী হতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তারপর প্যাট্রিক তার স্কুলের সেই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তাকে খুঁজে বের করে। এক পর্যায়ে ছেলেটা পালানোর চেষ্টা করলে প্যাট্রিক তাকে তাড়া করে বনের ভিতর নিয়ে যায় এবং সেখানে ছেলেটার সামনে প্যাট্রিক তার সমস্ত শক্তি দিয়ে পাত ছেড়ে দেয় আর যেন পুরো দুনিয়াটা কেঁপে উঠল। এরপর সে অ্যালেনের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু পথে সে দেখতে পায় অ্যালেন গাড়ি চড়ে কোথায় যেন চলে যাচ্ছে। জানার জন্য সে অ্যালেনের বাড়িতে যায়। তার বাবা তখন প্যাট্রিককে অ্যালেনের দেওয়া একটা চিঠি দেয়। চিঠিতে লেখা আছে, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে শুভকামনা জানায়, এবং সে আরও জানায় একটা বিদেশি কোম্পানিতে তার প্রজেক্টের প্রতিভার জন্য তাকে ডাকা হয়েছে। বন্ধুর পোল্ট্রি খাওয়াতে প্যাট্রিক অনেক কষ্ট পায়। তারপর সে বাড়ি ফিরে যায় এবং নিউজে একটা খবর দেখে, আর খবর দেখে সে জানতে পারে মহাকাশে কয়েকজন মহাকাশচারী আটকে পড়েছে। তাদেরকে উদ্ধার কাজের জন্য একটা জাহাজ মহাকাশে পাঠানো হবে। আমেরিকান স্পেস সেন্টারের কমান্ডার জানান, এই লোকগুলোকে উদ্ধার করার জন্য তাদের যা করা সম্ভব তাই করবেন, কিন্তু তাদের আইডিয়া সফলভাবে কাজ করছে না।
হঠাৎ করে প্যাট্রিকের বাসায় বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে মিস্টার জন তাকে বিশ্ব ভ্রমণে যোগ দিতে আমন্ত্রণ জানাতে এসেছে, যে কিনা একদিন প্যাট্রিককে এই বিশ্ব ভ্রমণে যোগ দিতে চাননি। যখন জানতে পারে সে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবে, তখন সে এই অফারটা গ্রহণ করে। সে বিশ্ব ভ্রমণ করতে পারলে তার বন্ধু অ্যালেনের সাথেও তার দেখা হবে। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে মিস্টার জন তাকে তার নিজের কাজে লাগাচ্ছে। মিস্টার জন তার মিউজিক ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য প্যাট্রিককে কাজে লাগাতে চাচ্ছে, কারণ প্যাট্রিক যখন তার বায়ু নির্গত করছে তখন তার কণ্ঠ ভিন্ন হয়ে উঠছে, যেটা করে মিস্টার জন মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচিত হয়ে ওঠে। একদিন প্যাট্রিক মিস্টার জনের পাশে রাখা পুডিং খেতে চায়, কিন্তু মিস্টার জন তাকে বলে অনুশীলন শেষ না হলে তাকে তা খেতে দেওয়া হবে না। এদিকে অন্যান্য মিউজিক আর্টিস্টরা খুঁজতে শুরু করে তার এই হঠাৎ সাফল্যের পেছনে কারণ কি। তার মধ্যে একজন মিউজিক আর্টিস্ট লুকিয়ে জন এবং প্যাট্রিকের কারবার দেখে ফেলে এবং প্যাট্রিক সাদা মনে তাকে সব বলে দেয়। তাই সে প্যাট্রিকের খাবারের পুডিং এর মধ্যে লুকিয়ে এমন একটা জিনিস মিশিয়ে দেয় যাতে প্যাট্রিকের হজমে সমস্যা হয়ে যায়। প্যাট্রিক সেটা খেয়ে ফেলে এবং তার পেটে জঘন্যভাবে সমস্যা সৃষ্টি হয়। তারপর পারফরম্যান্সের মাঝে প্যাট্রিকের পেটে সমস্যার জন্য জনের চালাকি অন্য যে মিউজিক আর্টিস্ট সে ধরে ফেলে এবং সবাইকে তা বলে দেয়। হঠাৎ করে প্যাট্রিকের পাদ অনেক শব্দে বের হয়ে পুরো স্টেজ কেঁপে ওঠে, যার কারণে ওই আর্টিস্টের মাথায় উপর থেকে একটা স্পটলাইট তার মাথায় পড়ে যায় আর সেই মুহূর্তে তিনি মারা যান। শো বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে সমস্ত পত্রিকা এবং সাংবাদিকদের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ে এবং প্যাট্রিককে পুলিশে গ্রেফতার করে প্যাট্রিককে কারাগারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সে সাংবাদিকদের সামনে বলে যে আমি ইচ্ছাকৃতভাবে এরকম কিছুই করতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা বিশ্ব ভ্রমণের মাধ্যমে আমি যেন আমার বন্ধুর সাথে দেখা করতে পারি, কিন্তু মিস্টার জন আমার এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। সে আমাকে দিয়ে তার মিউজিক ইন্ডাস্ট্রিতে সফল হতে চেয়েছেন। আর তারপর একে একে এসব ঘটনা ঘটে। এদিকে অ্যালেন টিভিতে প্যাট্রিকের সবকিছু দেখতে পায়। জসকোটে যখন তার সালিশ বিচার হচ্ছিল তখন প্যাট্রিককে বিচারক অপরাধী ভাবতে পারে না, কারণ একজন কর্মী দাবি করে যে উৎপাদন ত্রুটির কারণে পিনটা আলগা ছিল এবং এজন্যই আর্টিস্টের মাথায় স্পটলাইটটা ভেঙে পড়ে। বিচারক প্যাট্রিককে দোষী সাব্যস্ত করতে পারে না। এরপর একজন লোক গাড়ি থেকে নেমে মন্ত্রীকে একটা চিঠি দিচ্ছে। প্যাট্রিককে মুক্ত করার পর আমেরিকান সরকারের হেফাজতে স্থানান্তর করার পরেই লোকটাকে বলা হয় প্যাট্রিককে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার উপহার রাখা রয়েছে। এখানে পুরো টিম প্যাট্রিককে গাড়িতে করে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। তারা গাড়ির ভিতরে মাস্ক ব্যবহার করছিল, কারণ যাতে কোনো গন্ধ তাদের নাকে না পৌঁছায়। এরপর দলটা প্যাট্রিককে নিয়ে বিমানে ওঠে এবং তাকে একটা আলাদা রুমের ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে প্যাট্রিক তার মনের মতো বাথরুম, পোশাক সবকিছু ব্যবহার করতে পারে। রুমে তার বিছানার পাশে তার নিজের এবং অ্যালেনের ছবি রাখা রয়েছে। কয়েক ঘন্টা পর তারা ল্যান্ড করলে দুই বন্ধুর আবার দেখা হয়ে যায় এবং দুইজন খুশিতে দুইজনকে জড়িয়ে ধরে। অ্যালেন তখন প্যাট্রিককে জানায় তাকে স্পেস সেন্টারের বিমান চালনা প্রতিযোগিতায় নিয়োগ করা হয়েছিল। বিমান চালনা প্রতিযোগিতায় জয়লাভ করার পরে তাদের অ্যালেনের প্রতিভা প্রয়োজন ছিল এবং মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের উদ্ধার করতে তাকে প্রয়োজন ছিল, কিন্তু তাদের শর্ত ছিল এই কথা কাউকে জানানো যাবে না, আর এজন্যই সে প্যাট্রিককে কিছুই বলে যেতে পারেনি। তাদের দুজনের দেখা সাক্ষাৎ হওয়ার পর স্পেস সেন্টারের জেনারেল কমান্ডারের সাথে তাদের দেখা হয় এবং প্যাট্রিককে বলে 24 ঘন্টার মধ্যে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। অ্যালেন তার সব বন্ধুদের সাথে প্যাট্রিককে পরিচয় করিয়ে দেয় আর তাকে বলে যে আমেরিকান স্পেস সেন্টার প্যাট্রিকের দুটো পেটের কন্ডিশনের উপর ভিত্তি করে গবেষণা ও নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত দেশ থেকে তরুণ প্রতিভাগুলোকে নিয়োগ করেছে। অ্যালেন আর তার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যে মহাকাশ থেকে মহাকাশচারীদের উদ্ধার করতে প্যাট্রিককেই কাজে লাগানো যাবে। তো 24 ঘন্টার মধ্যে প্যাট্রিককে কড়া রুটিনে থাকতে হয় আর তাকে এক্সারসাইজ সহ খাবারের তালিকাও পরিবর্তন করতে হয়। এই দীর্ঘ সময় অনুশীলন করার পর প্যাট্রিকের পেছনে একটা টিউব সংযুক্ত করে তারা একটা পরীক্ষা করে দেখে। প্যাট্রিক এবার তার শক্তির সর্বোচ্চটা দিয়ে পেটের মধ্যে জমে থাকা সব গ্যাস বের করতে থাকে আর এই গ্যাস থেকে আগুন বের হওয়ার পর অ্যালেন নিশ্চিত করতে পারে যে তার আবিষ্কারটা পুরোপুরি কাজ করছে। প্রায় 30 মিনিটের মধ্যে মহাকাশ যাত্রার রকেটটা উড়তে শুরু করবে আর প্যাট্রিকের যাত্রা শুরু হওয়ার আগে কিছু বিশেষজ্ঞরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথেও সে দেখা করার সুযোগ পায়। এরপর প্যাট্রিক শীঘ্রই তার ক্যাবিনে গিয়ে বসে পড়ে, কিন্তু হঠাৎ একটা খারাপ নিউজ আসায় পরিবেশটা যেন থমকে যায়। একজন প্রযুক্তিবিদ জেনারেলকে জানান রকেটটা টেক অফের 20 সেকেন্ড পরে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা 79% মতো। তখন জেনারেল শেফার্ড অ্যালেনকে পরিস্থিতি সম্পর্কে জানায়। তো অ্যালেন তাকে জানায় মিশনটা বাতিল করতে হবে কিনা, এই সমস্ত কিছু প্যাট্রিককে জানানো উচিত। আর প্যাট্রিক যদি এই মিশনটাতে যেতে রাজি নাও হয়, তবুও সে একজন মহানায়ক হিসেবে বিবেচিত হবে, তাই এই সিদ্ধান্ত শুধুমাত্র তার। কিন্তু প্যাট্রিক রকেটটা ছেড়ে যেতে বলে এবং তার আগ মুহূর্তে বিশ্ববাসীর কাছে একটা বার্তা দিয়ে যায়। সে বলে, ঠিক এই মুহূর্তে আমি আমার মহান স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আর আমি আমার মিশনে সফল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। সে আরও বলে, আমি আমার পরিবারকে সারা জীবন খুশি করার চেষ্টা করেছি, স্কুলে সবার সাথে মিশে থাকতে চেয়েছি, ঠিক একজন স্বাভাবিক মানুষ হিসেবে, কিন্তু আমি অনিচ্ছাকৃতভাবেই কোনো কিছুতে সফল হতে পারিনি। আসলে প্যাট্রিককে সবাই সবসময় অবজ্ঞায় করে গিয়েছে। মিস্টার জনের মতো মানুষ যার বক্তৃতা লক্ষ লক্ষ মানুষ শুনে যায়, সে এখন আবর্জনা থেকে খাবার খেয়ে বেঁচে থাকে। সর্বশেষে সে তার বন্ধুর প্রশংসা করে এবং বলে, অ্যালেনের মতো ভালো মনের বন্ধু পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান। প্যাট্রিকের স্পিচ শুনে উপস্থিত সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে ওঠে, বিশেষ করে প্রেস সেন্টারের কর্মচারীরা। কিন্তু এখন রকেটটা টেক অফের সময় হয়ে এসেছে। কাউন্টডাউনের পর প্যাট্রিক তার সবচেয়ে শক্তিশালী পাঁচ ছেড়ে দেয় এবং কয়েক সেকেন্ড পরেই রকেটটা টেক অফ করে। তবে কিছুক্ষণের মধ্যেই প্যাট্রিকের সাথে সবাই যোগাযোগ হারিয়ে ফেলে আর সেখানেই এক আতঙ্কিত পরিস্থিতি তৈরি হয়ে যায়। সবাই ভাবে হয়তো রকেটটা বিস্ফোরিত হয়ে প্যাট্রিক মারা গিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পরেই কনফার্মেশন আসে যে প্যাট্রিক কোনো সমস্যা ছাড়াই টেক অফ করতে পেরেছে, যা শুনে ওখানে সবাই আনন্দে ফেটে পড়ে। প্যাট্রিক মহাকাশের সুন্দর সুন্দর দৃশ্য নিজ চোখে দেখতে পায়। সে এখন সারা দেশের গর্ব আর মহা আনন্দের কারণ হয়ে গিয়েছে আর তার জন্যই আজ মহাকাশ যাত্রীরাও বেঁচে ফিরে এসেছে। এদিকে যাত্রীরা ফিরে আসাতে পুরো পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস নেয়। তারা দীর্ঘ 26 দিন ধরে মহাকাশে তীব্র যন্ত্রণায় কাটানোর পর বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিল। আর ঠিক তখনই প্যাট্রিক স্মাস তাদের সবাইকে মৃত্যুকূপ থেকে ফিরিয়ে আনে আর তাদের সকলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানায়। আর এই আনন্দপূর্ণ মুহূর্তের মধ্য দিয়েই এই সফল গল্পের সমাপ্তি ঘটে। তো কেমন ছিল এই অদ্ভুত পাদের গল্প সেটা জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।